আপনি কি জানেন যে আমাদের এই পৃথিবীতে এমন একটা ফুল রয়েছে যার গন্ধ শুকলেই আপনার নির্ঘাত মৃত্যু, এমনকি এই ফুলটাকে স্পর্শ করলেও আপনার মৃত্যু হতে পারে? বা আপনি কি কখনো কোনো জলে ভাসমান হোটেল দেখেছেন? অথবা ভাল্লুককে তো আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু লোম ছাড়া ভাল্লুককে কি আপনারা কখনো দেখেছেন? এই ধরনেরই বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আজকে আমাদের এই ভিডিও। সো লেটস স্টার্ট। পাবজি গেমের সম্বন্ধে কে না জানে, এই গেমটি এখন দুনিয়ার টপ গেমগুলির মধ্যে অন্যতম। কিন্তু আপনি কি জানেন যে একজন জাপানিজ তার বন্ধুকে শুধুমাত্র এই কারণে হত্যা করেছিল যে তার বন্ধু পাবজি গেমে তাকে 6x স্কোপটি দেয়নি বলে? হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র 6x স্কোপটি দেয়নি বলে সে তার বন্ধুকে হত্যা করেছিল। আমাদের এই পৃথিবীতে ট্যালেন্টের কোনো অভাব নেই। অনেকেই নিজের ট্যালেন্টের দমে এমন কিছু করেছে যা দেখে সমগ্র দুনিয়ায় অবাক হয়ে গিয়েছে। ঠিক এই রকমই অবাক করার মতো একটা এয়ারপোর্ট আছে। এই এয়ারপোর্টটাকে এমনভাবে বানানো হয়েছে যে যা তাকে অন্যান্য এয়ারপোর্ট থেকে সম্পূর্ণ আলাদা করে রেখেছে। কারণ আপনি যদি ওই এয়ারপোর্টটায় যান, তবে আপনার মনে হবে আপনি যেন সমুদ্রের মধ্যে চলে এসেছেন। এই এয়ারপোর্টটির নাম টাম্পা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ভাল্লুককে তো আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু লোম ছাড়া ভাল্লুককে কি আপনারা কখনো দেখেছেন? এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখছেন, এটি একটি লোম ছাড়া ভাল্লুকের ছবি। লকডাউনের জন্য যখন দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, সব কোম্পানি যখন তার কর্মচারীদের ছাঁটাই করছে বা তাদের বেতন থেকে 30-40% কেটে নিচ্ছে, ঠিক সেই সময় ভারতের একটি কোম্পানি তার কর্মচারীদের বেতন বৃদ্ধি করছে। কোম্পানিটির নাম এশিয়ান পেন্ট। কোম্পানিটি মনে করেন যখন কর্মচারীরা বিপদে পড়েন, তখন আমাদের উচিত তাদের পাশে থাকা, যাতে কোম্পানির ওপর তাদের বিশ্বাসটি বৃদ্ধি পায়। আপনি যখন কোনো অনলাইন প্রোডাক্ট কেনেন, তখন আপনি সবার আগে সেই প্রোডাক্টটির রেটিং চেক করেন, যা সাধারণত বিভিন্ন ধরনের লোকেরা দিয়ে থাকে। কিন্তু একটি সমীক্ষায় বেরিয়ে এসেছে, যখন আপনি কোনো প্রোডাক্ট কিনবেন, তখন 3-star রেটিং দেওয়া প্রোডাক্টগুলোই কিনবেন, কারণ এরাই সর্বদা সঠিক রেটিংটি দেয়। আপনি কি কখনো কোনো জলে ভাসমান হোটেল দেখেছেন? এই মুহূর্তে আপনি স্ক্রিনে যে ছবিটি দেখছেন, এটি একটি জলে ভাসমান হোটেলের ছবি। 1980 সালে অস্ট্রেলিয়ায় এই হোটেলটিকে বানানো হয়। এই হোটেলটি লম্বায় 90 ফুট এবং 200টিরও অধিক ঘর আছে। সুইমিং পুল থেকে নাইট ক্লাব, যা যা থাকা দরকার একটি হোটেলে, তার সবই আছে এই ভাসমান হোটেলটিতে। এই হোটেলটি সেই সময় এতটাই জনপ্রিয় ছিল যে 2-3 গুণ বেশি ভাড়া হলেও লোকে আসতো এই হোটেলটিতে। পরবর্তীকালে হোটেলটিকে ভিয়েতনাম কিনে নেয় তাদের পর্যটন শিল্পকে বৃদ্ধি করার জন্য। ভিয়েতনাম আবার এই হোটেলটিকে বিক্রি করে দেয় দক্ষিণ কোরিয়ার কাছে। দক্ষিণ কোরিয়া আবার কিছুদিন ব্যবহার করার পর এই হোটেলটিকে বিক্রি করে দেয় উত্তর কোরিয়ার কাছে। তবে বর্তমানে এই হোটেলটিকে বন্ধ করে রাখা হয়েছে। WWE বা ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট কে না দেখেন, যা এই মুহূর্তে সমগ্র বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রেসলিং কোম্পানিগুলির মধ্যে অন্যতম। কিন্তু আপনি হয়তো শুনলে অবাক হবেন যে ডোনাল্ড ট্রাম্প, যিনি এই মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্ট, তিনি আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পাশাপাশি WWE-র হল অফ ফেমের একজন অন্যতম সদস্য। আজ আপনারা সবাই জানেন যে পুরো ভারতে তথা পুরো বিশ্বজুড়ে বয়কট চাইনার ট্রেন্ড চলছে। কিন্তু এত কিছু হওয়ার পরেও যখন রেডমি নোট 9 প্রো লঞ্চ হলো, তখন তা মাত্র 15 সেকেন্ডের মধ্যে বিক্রি হয়ে গেল। মানে বুঝতে পারলেন, অনলাইন বয়কটের কোনো লাভই হলো না। কিন্তু আমাদের সবাইকে দেশের জন্য বয়কট চাইনাকে সাপোর্ট করা দরকার। আমাদের এই পৃথিবীতে 200-এরও বেশি দেশ আছে, কিন্তু ডেনমার্কই সমগ্র পৃথিবীর একমাত্র দেশ যেখানে আপনি কোনো দেশের ফ্ল্যাগ বা পতাকাকে জ্বালাতে পারবেন না, এবং আপনি যা চান সেটাই করতে পারবেন না যে কোনো দেশের ফ্ল্যাগ বা পতাকার সঙ্গে, শুধুমাত্র ডেনমার্কের ফ্ল্যাগ বা পতাকাকে বাদ দিয়ে। ফুলের সুগন্ধ গ্রহণ করা মানুষের সহজাত প্রবৃত্তি, তবে ফুলের সৌরভ নিতে গিয়ে যদি মৃত্যু ঘটে, তাহলে বিষয়টিকে মর্মান্তিক বলতে হয়। কিন্তু আপনি হয়তো শুনলে অবাক হবেন যে আমাদের এই পৃথিবীতে এমন একটা ফুল রয়েছে
যার গন্ধ নিতে গেলেই আপনার নির্ঘাত মৃত্যু। শুধু গন্ধ নয়, এই ফুলটিকে স্পর্শ করলেও আপনার মৃত্যু হতে পারে। ফুলটির নাম এগ্রোস্থেমোনা গিথাগো। ব্রিটেনের সান্ডারল্যান্ডের হোয়াইটবার্ন শহরের সাউথার লাইট হাউসে পাওয়া গেছে এই ফুলটিকে। লাইট হাউসের তত্ত্বাবধায়ক ডগি হেলডেন এই ফুলটির সন্ধান পান। ফুলটির গায়ে রয়েছে বিভিন্ন রোগের ভাইরাস, যার থেকে হতে পারে মারাত্মক রোগ, এমনকি মৃত্যুও। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক আর একটু শেয়ার করবেন। ধন্যবাদ।